চোখ রাখবো এই মুহূর্তে পঞ্চায়েত ভোটের সবথেকে গুরুত্বপূর্ণ তিনটি খবরে। পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে ফের উত্তাল হয়েছে দিনহাটা। এবার দিনহাটায় বুথের ভেতরেই ধরিয়ে দেওয়া হলো আগুন। দিনহাটায় অভিনন্দন প্রাইমারি স্কুলের বুথের ভেতর আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে বুথ, ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সেখানে। ইতিমধ্যেই সেখানে বিরাট পুলিশ বাহিনী নামানো হয়েছে, ফলে বর্তমানে এই মুহূর্তে ভোট গ্রহণ কেন্দ্রে ভোটদান পর্ব বন্ধ রয়েছে। অন্যদিকে আবার তোলপাড় কাণ্ড ISF এবং তৃণমূলের মধ্যে। ISF প্রার্থীদের অভিযোগ, তাদের এজেন্টকে বুথে বসতে দেওয়া হচ্ছে না, তা নিয়েই শুরু হয় বচসা। তৃণমূলের পাল্টা বক্তব্য, এ সমস্ত কোনো অভিযোগই নয়। তৃণমূলের দাবি, ISF প্রার্থী ব্যাগে বোমা নিয়ে যাচ্ছিল। পথ আটকাতেই এই ঝামেলা, মাঝ রাস্তায় দাঁড়িয়ে দুই পক্ষের মধ্যে চরম মারামারি শুরু হয়। সামনেই পোলিং বুথ, সেখানেই মারামারি চলে। অন্যদিকে আবার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 25। এবার ঘটনাস্থল মালদার মানিকচক। আজ সকাল থেকেই 5 জনের মৃত্যু হয়েছে। জানা গেছে মালদার মানিকচকে ভোট শুরু হয়। এরপরই ভোট শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেস এবং তৃণমূল সমর্থকরা। শুরু হয় ব্যাপক বোমাবাজি, সঙ্গে চলে গুলিও। ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল কর্মী শেখ মালেকের। তিনি এলাকার অঞ্চল সভাপতি। জানা গিয়েছে তাকে লক্ষ্য করে ছোড়া হয় বোমা, কেন্দ্রীয় বাহিনী নিয়ে আসা হয়েছে এলাকায়। রীতিমতো এই মুহূর্তে চরম উত্তপ্ত পরিস্থিতি। পঞ্চায়েত ভোট সম্পর্কিত লেটেস্ট আপডেট জানার জন্য অবশ্যই জুড়ে থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে। ভবিষ্যতে এই ধরনের আরো আপডেট সবার আগে পাওয়ার জন্য এক্ষুনি নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন, এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আর একটি রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য।